তো এবার আসছি আমার লিপস্টিকের সম্ভারে। তো দেখতে থাকো, এই যে ফার্স্ট এটা হচ্ছে নাইকা, কালারটা দেখাচ্ছি। ব্রাউন শেডের মধ্যে এটা আছে। তারপর দেখাচ্ছি, ফার্স্টে ব্রাউনগুলো দেখিনি। তারপর হচ্ছে এটা হচ্ছে NYB, এটা হচ্ছে NYB এর শেড নাম্বার লেখা আছে, টেম দ্য চার্জিং বুল। এই কালারটা অসাম, এটা আমি পরে অনেক ব্লগ করেছি। এটা একদম ম্যাট, একদম ম্যাট, এটা একদম চকলেট কালার, ডিপ চকলেট কালার। তো এটা অসম লাগে এই কালারটা আমার। আরেকটা ব্রাউন শেডের মধ্যে আছে এটা, এটা হচ্ছে ল্যাকমির এনরিচ লিপ ক্রেয়ন, এই যেটা চিনামন 09, শেড নাম্বার 09, চিনামন ব্রাউন। তারপর আছে এটাও আছে নাইকা নেইলড ইট, সত্যি এটা নেইলড ইট, জাস্ট দেখো। আর এত মানে অনেকক্ষণ স্টে করে, খুব ভালো কালারটা। এটা একটু রেডিশ ব্রাউন। আর একটা এই যে, এটাও হালকা ব্রাউন, পুরো ব্রাউন না, কালারটা একটু রেড আসছে কিন্তু অতটা রেড নয়। এটা হচ্ছে নোহো আম্বের 06, মেবলিন নিউ ইয়র্ক। দেখো আস্তে আস্তে মানে কালারগুলো রেডের দিকে যাচ্ছে। এবার এইগুলো মোটামুটি ব্রাউন শেডে আছে, আর এবার দেখাচ্ছি রেড শেডে। এটা হচ্ছে মুডা ভেলভেট লিপস্টিক, এটা রেড, এটা একটু ডার্ক মানে একটুখানি মেরুন শেডের মধ্যে আসছে। এরপর এটা একটা পিঙ্ক সেট, মাঝে পিঙ্ক সেট লাগাতে খুব ভালো লাগে দেখবে। তো এটা হচ্ছে একদম পিঙ্ক সেট, এটা হচ্ছে কালার শো, মেবলিন নিউ ইয়র্ক কালার শো ক্রাস্ট ক্যান্ডি, ক্যান্ডির কালার, ক্রাস্ট ক্যান্ডির কালার হচ্ছে এটা, হালকা পিঙ্ক। আর এটা একটু গ্লসি ব্যাপার আছে এর মধ্যে। এরপর আসছি, এটাও হচ্ছে নাইকা, এটা হচ্ছে গসিপ ডোজ, এই দেখো খুব সুন্দর, মানে ইউনিক। আমার প্রত্যেকটা কালারই খুব ইউনিক, মানে একটার সাথে একটা ম্যাচ পাবে না, খুব সুন্দর কালারগুলো। তারপর আসছে মাই ফেভারিট ফেভারিট কালার, দিস ইজ ফুসিয়া, মেবলিন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক ফুসিয়া, ফ্লেমিং ফুসিয়া 630, এটা অসম কালার। জাস্ট সি হোয়াট আ লুক। নেক্সট এটা ট্যাঙ্গো আই থিঙ্ক সো, ও নো, এটা দিস ইজ ফায়ার ক্র্যাকার রেড, শেড নাম্বার 633, মেবলিন নিউ ইয়র্ক ফায়ার ক্র্যাকার রেড, জাস্ট ফায়ার। মানে আমার কাছে সব কালারগুলো একদম ইউনিক, মানে এগুলো সত্যি কথা বলতে এক্সপায়ার হয়ে গেলেও আমি ফেলতে পারবো না, মানে এতটাই আর কি ভালো লাগার। এত লিপস্টিক একসাথে শেষ করবোই বা কী করে, যদি ডেলিও লাগাই তাও হবে না। এই তো এইটা দেখো, এটা আমার গিফটে পাওয়া, একটা মামা গিফট করেছিল, এই যে ল্যাকমি অ্যাবসলিউট, এই কালারটাও খুব অসাম। এটা কি, ও আচ্ছা, অর্কিড পিঙ্ক, দেখো অর্কিডের মতো কালারটা, এই কালারটাও অসাম। এই ফুসিয়ার থেকে একটু ডার্ক, এটা খুব ভালো আর এত ভালো স্টে করে এই অ্যাবসলিউটেডটা, দারুণ অসাম লাগে। এটা হচ্ছে 9 to 5,
9 to 5 ব্লাস বুক এটাও পিঙ্ক শেডের মধ্যে জাসি অ্যাকচুয়ালি পিঙ্ক শেড আমার হাজবেন্ড খুব পছন্দ করে ওবার বেশি রেডটা পছন্দ করে না বলে যে কারো রক্ত খেয়ে এসছো তো সেই জন্য এই পিঙ্ক শেডগুলো আমাকে কিনতে হয়েছে আর এই যে যেটা আমি আজকে লাগিয়েছি কালারটা দেখো একবার দারুণ রেড চিলি মেবলিন নিউ ইয়র্কের রেড চিলি শেড নাম্বার সরি রেড চিলি বলছি হট চিলি 632 অসম কালারটা এই যে এই কালারটা আজকে আমি লাগিয়েছি তো এটা দেখাচ্ছি না এটা তো আমি লাগিয়েছি নেক্সট এই যে এনওয়াইবিগুলো দেখাচ্ছি না এগুলো ম্যাট তো এ দেখো আর ব্রাউনটা তো দেখালাম আর এই তিনটা আরও এনওয়াইবি কিনেছিলাম তো এটা ব্লগে দেখতে পাবে তোমরা এগুলো ব্লগে দেখতে পাবে এগুলো এটা পার্পেল রেডি এটা পার্পেল কালার এটার কি সেট সেট নাম্বারটা লেখা নেই মানে উঠিয়ে ফেলেছি আর এটা হচ্ছে ক্র্যাঙ্কি ইয়াক এটা তো এগুলো জাস্ট কিনে রেখেছি এগুলো ভালো স্টে করে মানে লিপস্টিকগুলো যে দামটা একটু কম বলে যে স্টে করে না তা না অনেক সময় মেবলিনের থেকেও বেশি স্টে করে যায় তো খুব ভালো এই লিপস্টিকগুলো আর কিছু এগুলো লোকাল ব্র্যান্ডের এই যে এপিকে ব্র্যান্ডের কিন্তু ভালো পিগমেন্টেশন আছে তো এগুলো হচ্ছে লিপ লাইনার এই তিনটা আর এটা এটা আই মানে আই বেশি ব্যবহার করি লিপে ঠিক ব্যবহার করা হয় না তো এই চারটা আছে ব্যাস হলো লিপস্টিকের পর ও সরি সরি লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এই লিপস্টিকটা সুপার স্টে ম্যাট ইঙ্ক রিয়েলি দিস ইজ ইঙ্ক এটা একদম লিপস্টিক বলা যায় চলবেই না এটা সত্যি ইঙ্ক মানে লাগিয়ে দেওয়ার পর দুদিন রেখে দিলে দুদিন তিন দিন রেখে দিলে তিন দিন উঠতেই চায় না উঠতেই চায় না মানে এটা ওঠানোর জন্য এত কষ্ট করতে হয় যে কি বলবো আর এটার কালারটা অসাম পুরো রেড কালার মানে একদম যে আইডিয়াল একটা রেড কালার সেটা হচ্ছে এটা এটা মানে খুবই ভালো আর একদম মানে ডোলে ডোলে মানে কি বলবো মেকআপ ক্রিম দিয়েও উঠতে চায় না এটা তো এই একটা লিপস্টিক রাখতেই হয় কারণ মেয়েদের রেডটা সব কিছুর সাথে চলে তো এইটা খুবই ভালো রেঞ্জটা একটু বেশি কিন্তু একদম ভর্তি তো হলো আর এবার নেল পলিশ নেল পলিশ এই চারটা আমার কাছে আছে এখন আপাতত আর দুটো ছিল একটা আমার শাশুড়ি মাকে আমি দিয়ে দিয়েছি আর একটা আমার মাকে দিয়ে এসেছি তো এইটা হচ্ছে ল্যাকমি ট্রু ওয়্যার নেল কালার সেট মনীষ মালহোত্রা তো লিপস্টিকের নেল পলিশের সেট আমি তো খেয়াল করি না তো দেখো এই কালারটা একটা হচ্ছে এই কালারটা এটা এলেকটিন আর ল্যাকমির রেডটা আছে শাশুড়ি মাকে দিয়েছি বললাম তো ওটা নিচে থাকে তো লাগাই আমি তো এখন আমার ওই মুহূর্তে ওপরে নেই এটা একটা এই যে ওয়াটার কালার জেল আর এটা হচ্ছে এই যে ব্লু এই চারটা লিপস্টিক আছে আর এই যে এলেকটিনের নেল রিমুভার তো ব্যাস এই করে আজকে আমার মেকআপের সেশন আজকে এখানেই কমপ্লিট করছি তো আরেকদিন তোমাদেরকে দেখাবো তত্ত্বে আমার কী কী জিনিস এসেছিলো এইগুলো তো এসছিলই মানে এগুলো দুবারই মিক্সড আছে তো আর বাকি যে মেকআপ প্রোডাক্ট হেয়ার প্রোডাক্ট তারপরে মুখের প্রোডাক্ট কী কী মানে তত্ত্বে আর কি কিনেছিলাম এসছে কিছু প্রোডাক্ট শেষ হয়ে গেছে একটু একটু কারণ ইউজ করছি আমি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আজকের মতো টাটা আর প্লিজ কমেন্টটা আবার কিন্তু কম আসছে মাঝখানে একটু কমেন্ট পাচ্ছিলাম তো কমেন্টটা একটু কম আসছে প্লিজ একটু ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও স্টে টিউনড